অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে আক্রমণের প্রতিবাদে বুধবার ত্রিপুরা আগরতলা পুলিশ হেডকোয়ার্টারে ডিজির সঙ্গে দেখা করেছেন রাজ্য তৃণমূল নেতৃত্বের এক প্রতিনিধি দল। সেখানে ছিলেন প্রকাশ দাস, দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত, সুদীপ রাহা, মামুন খান সহ অন্যান্য নেতৃত্বরা। ডিজি না থাকাতে তারা দেখা করেছেন এসডিপিওর সঙ্গে এবং অতিসত্বর দোষীদের বের করে শাস্তি দাবি করেছেন তারা, এবং তা না পূরণ হলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাবে। এসডিপিও আশ্বাস দিয়েছেন দোষীদের খুঁজে বের করা হবে এবং উপযুক্ত শাস্তি প্রদান করা হবে। এরই মধ্যে এদিন ত্রিপুরা এসে পৌঁছলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাকে স্বাগত জানাতে এদিন মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে উপস্থিত ছিলেন তৃণমূলের নেতাকর্মীরা। এদিন ত্রিপুরা মাটিতে পা রেখে কুণাল ঘোষ বলেন, আইপ্যাকের ঘটনার পর একের পর এক তৃণমূল নেতৃত্ব ত্রিপুরাতে পা রাখতে শুরু করেছে। উদ্দেশ্য একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2023 নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করা। রাজ্যের সার্বিক উন্নয়নের লক্ষ্যে তৃণমূল কংগ্রেস লড়বে। অপরদিকে বিজেপির নেতৃত্বাধীন সরকার উন্নয়নে ব্যর্থ। ত্রিপুরা রাজ্য রাজনীতি নতুন মোড় নিতে চলেছে এমনটাই প্রত্যাশা করেছে রাজ্যের জনগণ। তারা তাকিয়ে রয়েছেন তৃণমূল নেতৃত্বের দিকে, একথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন কুণাল ঘোষ। ডেপুটেশন দেওয়ার পর কি জানিয়েছেন দেবাংশু ভট্টাচার্য এবং প্রকাশ দাস শুনবো। গত 2 তারিখ সোমবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জনপ্রিয় এমপি অভিষেক ব্যানার্জি ত্রিপুরা রাজ্যে এসেছিলেন এবং তার প্রথম কাজ ছিল মাতাবাড়ি ত্রিপুরেশ্বরীতে পুজো দেওয়া। 10:30 উনি ল্যান্ড করলেন। তারপরে এখান থেকে আমরা সহ উনাকে নিয়ে আমরা যখন মাতাবাড়ি দিয়ে যাচ্ছিলাম, 13টি জায়গায় ড্রপ গেট থেকে আরম্ভ করে মাতাবাড়ি পর্যন্ত 13টি জায়গায় অবরোধ করা হয়েছে, বিভিন্নভাবে আটকানো হয়েছে এবং চরিলামে বর্বরিচিতভাবে গাড়ির উপর লাঠি, রড, ইট, পাটকেল দিয়ে আক্রমণ করেছে। গাড়ি হয়েছে যারা সিকিউরিটিতে ছিল তাদের উপর সে আঘাত এসছে। কাজে এই যে একটা অবস্থা, মাতা বাড়িতে পুজো দিতে যাবে সেটাও যাওয়া যাবে না, এটা কিসের জঙ্গলের রাজত্ব এখানে সেটা আর বলার অপেক্ষা রাখে না। কাজে ওনাকে হত্যা করার জন্য, ওনাকে প্রাণে মারার জন্যই সেই আক্রমণ করা হয়েছিল, সেটা আমরা কিন্তু সেদিন লক্ষ্য করেছি। এবং মাতা বাড়িতে আমরা এখান থেকে 1 ঘন্টার রাস্তা, প্রায় 3.25 ঘন্টা পরে আমরা গিয়ে পৌঁছি, 1টার পরে গিয়ে সেখানে পৌঁছলাম। মাতাবাড়িতে পুজো দিয়ে আসার সময় আবার চরিলামে এসে দেখলাম তারা আবার এখানে অবরোধ করে বসে রয়েছে। বলে যাই হোক, পুলিশ তখন তাদেরকে সরিয়েছে। আর ওই দিনের নেকড়াজনক ঘটনা আমরা দেখছি, পুলিশকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয়, তারা একদম দৃষ্টান্তমূলকভাবে তারা কোনো কিছু করেনি। ত্রিপুরার মাটিতে পা রেখে বিজেপিকে আক্রমণ করে কি জানিয়েছেন কুণাল ঘোষ শোনাবো। দেখুন, আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের একজন সৈনিক, আমি দলের সৈনিক হিসেবে এখানে এসেছি। ত্রিপুরা আমার কাছে নতুন নয়, আমার সঙ্গে ত্রিপুরার বহুদিনের যোগাযোগ। প্রাক্তন মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী আমার বাবার পেশেন্ট ছিলেন, পারিবারিক যোগাযোগ ছিল, কলকাতায় গিয়ে পিজি হাসপাতালে চিকিৎসা করাতেন, আমার বাড়িতেও একবার গেছেন। পরবর্তীকালে আমি বহুবার ত্রিপুরা এসেছি। সিপিআইএমের সঙ্গে আমার মত পার্থক্য তীব্র, সবাই জানেন, কিন্তু মানিক সরকারকে আমি শ্রদ্ধা করি। এবার এইখানে ত্রিপুরার মাটিতে বিকল্প গড়তে বামপন্থীরা ব্যর্থ। বিজেপি সরকারের বিকল্প হতে পারে একমাত্র তৃণমূল, এবং ত্রিপুরা রাজ্য বহু সম্ভাবনা আছে। এত প্রতিকূল ভৌগোলিক অবস্থায় থেকেও ত্রিপুরার যা প্রাকৃতিক সম্পদ, ত্রিপুরার মানুষ যেভাবে লড়াকু, গত কয়েক দশকে ত্রিপুরায় সোনা ফলানো যেত, কিন্তু যে কোনো কারণেই হোক, নীতিগতভাবে বামফ্রন্ট সরকার
পরবর্তীকালে এখনকার বিজেপি সরকার সেটা করতে পারছে না এবং ত্রিপুরার মানুষ পাশে দেখছেন পশ্চিমবঙ্গে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে বিজয় রথ বিজেপির সারা ভারতবর্ষে যা যা করতে করতে আসছিলেন এবং দেশের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এসে পরাজিত হয়ে চলে গেছেন এবং সবচেয়ে বড় কথা উন্নয়নের যে মডেলটা অর্থাৎ বাংলার মানুষ যেভাবে পরিষেবা পাচ্ছে যে কারণে তৃণমূলের পাশে আছে তো সেই মডেলটা দিয়ে ত্রিপুরার মানুষকে সার্ভিস দেয়া ত্রিপুরাকে অনেক উন্নততর ত্রিপুরায় পরিণত করা সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস লড়াই করছে সেই লড়াইয়ের অঙ্গ হিসেবে আমার আজ এখানে আসা।